আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো ওভেন ছাড়াই চুলাতে লেমন পাউন্ড কেক। আপনারা এই রেসিপি ফলো করে যে কোনো পাউন্ড কেকই তৈরি করে নিতে পারবেন। আর আমি এটি কিন্তু বিশেষ করে আটা দিয়েই তৈরি করেছি। রেসিপিটা ফুরফুরি যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনার কেকটাও প্রথমবারে পারফেক্ট হবে। আর এখানে আমরা যে টিপস এবং ট্রিক্সগুলো দিয়েছি সেগুলো অবশ্যই লক্ষ্য করবেন। কেক তৈরির ক্ষেত্রে কিন্তু কিছু মেথড লক্ষ্য করতে হয় এবং ওভাবে তৈরি করে নেবেন, আপনারগুলোও একেবারে মাশাল্লাহ প্রথমবারে পারফেক্ট হবে। চুলায় আর ওভেনে তৈরির ভিতরে দেখুন কোনো পার্থক্য নেই এবং অল্প সময়ে কেকটা তৈরি হয়ে যায়। চায়ের সাথে খেতে তো ভীষণ ভালো লাগে। চলুন কিভাবে তৈরি করি। এখানে আমি শুকনো উপকরণগুলো প্রথমে ছেলে নিব। অবশ্যই শুকনো উপকরণগুলো শুকনো পাত্রের ভিতরে নিয়ে ছেলে নেবেন। আমি প্রথম চাল নিতে এক কাপ আটা নিয়েছি, আর যেভাবে আমি দেখাচ্ছি এভাবে কিন্তু বারবার তুলে এরপরে আটাটা বা শুকনো উপকরণগুলো নেবেন, একেবারে নেবেন না। দু টেবিল চামচ দিয়ে দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন, কারণ কর্নফ্লাওয়ার দিলে কেকটা খুবই সফট হয়, ময়েস্ট হয় এবং কয়েকদিন থাকলে এটি কিন্তু শক্ত হয়ে যায় না। এক সাইড চামচ দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার, আর এক সাইড চামচ দিয়ে দিলাম ভ্যানিলা পাউডার। এখানে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারবেন, তবে এখানে দিবেন না, যখন লিকুইড মিশ্রণটা মেশাবেন তখন দিবেন। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলাম, নিয়ে আমি এক সাইডে মিশিয়ে রেখে দিয়েছি। এখানে একটি কাপের ভিতরে আমি নিয়ে নিলাম দু টেবিল চামচ লেবুর রস, আর 1/4 কাপ দিয়ে দিব তরল দুধ। আমি এখানে গরুর দুধটা দিচ্ছি, এটি কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা, গরম অবস্থাতে দিতে যাবেন না, তাহলে কিন্তু ছানা কেটে যাবে। মিশিয়ে এ দেখুন, এটি হলো বাটার মিল্ক। বাটার মিল্ক আপনার কেকটা খুবই সফট এবং ময়েস্ট করবে। এক সাইডে আমরা রেখে দিব, শুকনো উপকরণগুলো রেখে দেওয়া হয়েছে এবং বাটার মিল্কটা। এখন পরিষ্কার শুকনো বাটিতে, সবসময় কেক তৈরির ক্ষেত্রে কোনো অবস্থাতে কোনো বাটি কোনো কিছুতে পানি যাতে না থাকে। এখন দুটো ডিম নিয়ে নিলাম আমি এখানে রুম টেম্পারেচারে থাকা, ফ্রিজে যদি থেকে থাকে 1 ঘন্টা আগে বের করে নেবেন। এখন ইলেকট্রিক বিটারের আমি এখানে মিডিয়ামে দিয়ে একটু বিট করে নিয়েছি, যখন একটু ফেনা হয়েছে এখন আমি এখানে চিনিটা দিয়ে দিব। এখানে চিনিটা 1 কাপের একটু কম দিবেন, যারা মিষ্টি ওটাই একেবারে পারফেক্ট হয়। এখন আমি এখানে 3 বারে চিনিটা দিব, আর চিনিটা কিন্তু আমি আগের থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করেই পাউডার করে নিয়েছি, তাহলে হয় কি দ্রুত চিনিটা গলে যায়। যদি আস্তদানা চিনি দেওয়া হয় তাহলে কিন্তু মেশাতে অনেক সময় লাগে। ভালোভাবে একটু বিট করে নেব। আমরা যখন উপর থেকে একটু কিছু লেখার চেষ্টা করব, যদি একটু ভেসে থাকে তাহলে বুঝবেন আপনার এই ব্যাটারটা, ডিমের আর চিনির ব্যাটারটা একেবারে সঠিক হয়েছে। কেক তৈরির ক্ষেত্রে কিন্তু এটা প্রথম মেথড, এটাই কিন্তু আপনাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। দিয়ে দিলাম আমি এখানে 1/3 কাপ সয়াবিন তেল, আর এখন একবারে আমরা শুকনো উপকরণগুলো দিব না, 3 থেকে 4 বারে মেশাবো। আর আমি কিভাবে মেশাচ্ছি দেখুন, আমরা উল্টা দিকে কিন্তু মেশাবো না, একটু বাটার মিল্ক দিব আর একটু শুকনো উপকরণ দিব, কারণ অতিরিক্ত যদি উল্টা পাল্টা এদিকে সেদিকে মেশান তাহলে কিন্তু কেক শক্ত হয়ে যাবে আর এই ব্যাটারটা বসে যাবে। আমার কেকটা তো প্রথমে দেখেছেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। কেক তৈরির ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখবেন আপনার ব্যাটারটা খুব সুন্দরভাবে মেশানো হচ্ছে কি না। তো প্রথমে যেটা বলেছিলাম, 3 থেকে 4 বারে শুকনো উপকরণ দিয়েছি, আর বাটার মিল্ক দিয়ে আমি আস্তে আস্তে এটি মিশিয়ে নিব। এখানে একটি কথা বলি, যারা কেক তৈরি করে থাকেন বা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তারা কিন্তু এই যে বিটারের 1 নম্বরে দিয়ে প্রথমে দিয়ে একটু ঘুরিয়ে মিশিয়ে নেবেন, অতিরিক্ত না। অতিরিক্ত করলে কিন্তু ব্যাটারটা বসে যাবে, আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করছিলাম। আর যারা একেবারে নতুন তারা কিন্তু এই যে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে মিশিয়ে নেবেন, এই যে উপর থেকে যখন আমরা ব্যাটারটা তুলব ফিতার মতো পড়বে, তাহলেই বুঝতে পারবেন আপনার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। আগের থেকে আমি একটি মোল্ডের ভিতরে কিছু তেল ব্রাশ করে কাগজ দিয়ে দিলাম, আর উপর থেকে আমরা কিন্তু ব্যাটারটা ঢেলে দিব যাতে করে কোনো বাবল সৃষ্টি না হয়। এখন আমরা একটু ট্যাপ করে দিব, কোনো বাবল সৃষ্টি না হয়, অনেক টাইমে ভিতরটা ফাঁফা থাকে বা ফাঁকা থাকে। এখন চুলায় কীভাবে তৈরি করব চলুন সেটাই দেখে নিই। এখানে আমি একটি ভারী পাতিল বসিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড দিয়ে। আগের থেকে 5 মিনিট চুলার আঁচটা একেবারে হাই ফ্লেমে দিয়ে ঢাকনাটার এই যে ছিদ্রটা বন্ধ করে দিয়ে
ওভেনের মতো ফ্রি হিট করে নিয়েছি। এরপর আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে 3 মিনিটের মতো চুলার আঁচটা একেবারে হাই ফ্লেমে থাকবে। 3 মিনিট পরে আমরা চুলার আঁচটা কিভাবে দিব দেখুন, আমি চুলার আঁচটাও দেখাচ্ছি। এই যে এভাবে থাকবে একেবারে ঘড়ি ধরা 40 মিনিটের ভিতরে কেকটা কিন্তু তৈরি হয়ে যায়। 40 মিনিট পরে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। যেহেতু আমি তৈরি করি প্রায় টাইমে, আমার আর চেক করার দরকার না। আপনি একটা কাঠি দিয়ে চেক করে নেবেন, যদি কাঁচা থাকে আরো 5 মিনিট রাখবেন ওই চুলার অবস্থায় ওই জালেই, আর যদি কাঁচা না থাকে চুলাটা অফ করে দিয়ে 2 মিনিটের মতো ওভাবে রেখে দিবেন। সাথে সাথে ঠাস করে ঢাকনাটা তুলে নেবেন না। এখন আমরা একটু চিনি আর নরমাল পানি, কেকটা তো গরম আছে, মিশিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি, নিয়ে কেকের উপরে দিয়ে দিলাম। তাহলে হবে কি, কেকটা খুবই সফট ময়েস্ট থাকবে। এখন ভারী একটি কাপড় দিয়ে ঢেকে রেখে দিব একেবারে ঠান্ডা হওয়া অবধি। যখন ঠান্ডা হয়ে যাবে এরপরে কিন্তু আমরা এটি মোল থেকে ছাড়িয়ে নিব। কখনো গরম অবস্থাতেই কেক খুলতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। সুগার সিরাপটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর হাতের কাছে যদি বাটার থাকে সুগার সিরাপের সাথে একটু বাটার মিশিয়ে নেবেন, তাহলেই হবে। এখন কেকটা আমি ডিমোল্ড করে নেব। মাশাআল্লাহ সত্যি অসাধারণ হয়েছে। আপনারা যদি এটি ফ্রুটস কেক তৈরি করেন তাহলে কিছু ময়দা বা আটার ভিতরে ড্রাই ফ্রুটস গড়িয়ে কেকের উপরে দিয়ে দিবেন বা ভিতরে দিয়ে দিবেন, একটু চেলে দিয়ে দিবেন। দেখুন নিচের দিকটা কেমন হয়েছে। ড্রাই ফ্রুটসটা দিলে হয় কি, বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে। আমার চ্যানেলে কিন্তু আরও বেশ কিছু কেকের রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, দেখে নিতে পারেন। খুবই সহজ, আমরা চায়ের সাথে খেতে পারি, যে কোনো গেস্ট আসলে বা বাচ্চা কাচ্চা বাসা আসলে আগে তৈরি করে নিতে পারি, একেবারে সহজ। ইলেকট্রিক বিটার ছাড়াও হ্যান্ড হুইস্ক দিয়েও এটি তৈরি করে নিতে পারবেন, তবে একটু সময় নেবে, যে প্রথম আমরা কেকের ব্যাটারটা তৈরি করেছি। আর এটি কিন্তু বাহিরে একটি এয়ারটাইট বক্সে ভরে দুদিনের মতো রেখে খেতে পারবেন, আর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এক সপ্তাহ খানিকের মতো রেখে এটি খেতে পারেন। খুবই মজার এক একটা বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। অল্প উপকরণে একেবারে অল্প সময়ে বাসায় কেকটা তৈরি করে নিয়ে যায়। এখন আমি একটু কেটে দেখাবো এই কেকটা সত্যি কেমন হয়েছে, দেখুন কতটা ইয়ামি হয়েছে। বাচ্চার টিফিনেও এটি দিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক অবশ্যই দিবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।